তাহাতে থকা টো ব্যবস্থা করুক। যেনেকে আমার ইয়াতে সোমনাথের স্টুডিও বনাইছে, তাতে গেস্ট হাউসের রুম আছে, থাকার ব্যবস্থা আছে, এই তাতে এক্সচেঞ্জ করে মানে আহি পেলে এটা একমাত্র তুমি ইচ্ছা করলে কাম করে পারা, পে করে পেলে। স্যার আমি এবার আসিলো, এবার আপনি আমাক তাত থাকার সুবিধা করে দিছিল এবার। হ্যাঁ হ্যাঁ আরম্ভ নিতে আসিলো, এটা মই হেড আছিল। তো গতিকে এই ধরনের সুবিধা বিলাক শান্তি নিকেতন খুব বেশি আছে, যেটু আন কলেজে পাবলে নাই। আর বিশেষকে বিদেশী স্টুডেন্ট, বাইরের পরা মানুষ, বিদেশী আর্টিস্ট বহুতে আহে, ফরেনার আহে, আহি পেলে ভিজিট করে। হ্যাঁ তাহলে এক্সচেঞ্জ হয়, কিংবা লড় ছলী প্রতি বছর ফ্রান্সের লগত এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়, ফ্রান্স আর নেদারল্যান্ড। হ্যাঁ এই দুটো জায়গা লো লড় ছলী প্রতিটা মানে পেইন্টিং ডিপার্টমেন্টের একটা গ্রাফিক্সের প্রত্যেক ডিপার্টমেন্টের উপরে একজনকে তাতে যায়, একটা এক বছরের কারণে একটা সেমিস্টার করে বলে যায়। এটু রাষ্ট্রকে ডাঙর একটা অ্যাডভান্টেজ কিন্তু হয় হয় তাহাতে তাহাতে, তার কারণে হয়তো পেমেন্টটু নিজে করিব লাগে, তাহলে থাকার ব্যবস্থাটা করে দিয়ে তোমার খাওয়া দাওয়া বাকি হাত খরচ জোহার খরচ নিজের, তার তার জোহার লগে লগে তাহাতর ইউনিভার্সিটি যেখানে ফিস দিছে এইবিলাক ফ্রি, এক বছর সেমিস্টার পয়সা ফ্রি। খুব ভালো, এটা নাকি আমার বহুত লড় আসলে কইছে। এই ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রাম গুলো হয়ে থাকে, যেহেতু আন জায়গায় পসিবল না হয়। আর এই আর একটু সুবিধা আছে। স্যার আপনি হ্যারিস, আপনি স্যার সোমনাথ, সোমনাথ হোর স্যারর আপনি সান্নিধ্য পাইছিলে, আপনি অকমান সেই বিষয়ে কব নাকি? সোমনাথর মই তো বেশি দিন পোৱা নাই, মই দু বছর পাইছিল, কারণ মই মাস্টার ডিগ্রি তাত করিব গেছিল। তো মই 81 পর 83 লকে 83 লকে তেওঁৰ লগতেই আছিল, কারণ তেওঁৰ লগত তার আগতে এবার চিনাকি হৈছিলে। হওয়ার পিছত যেতিয়া মই তেতিয়া মই এডমিশন লওয়া নাছিল দেই, কিবা আমার গুয়াহাটি আর্ট কলেজের বিধিভূষণ চৌধুরী বলে একজন টিচার আসছিল স্কাল্পচারের, তোমাকে পোয়া নাই সাথে তেও শান্তিনিকেতন পাস করে আই পেলে গুয়াহাটি আর্ট কলেজে জয়েন করে। জয়েন করার পিছত তারপরে কিবা কারণত তেও গুছি গুছি আহিব লাগা হল। সেই পিরিয়ডত তেওর একটা কিবা একটা কারণত মই আহিছিল শান্তিনিকেতন ভিজিট করে। তেওর ঘরতে আসলে শান্তিনিকেতন, মামায়কর ঘর আসলে মামায়কর ঘর থাকিল মই, যেতে সোমনাথর রামকিঙ্কর হিহতের লগত মই দেখা করি এই পিরিয়ডত, তেতিয়া মই গুয়াহাটি আর্ট কলেজ পড়ি। তারপর তো মই দিল্লিত গলো, তো সেই পিরিয়ড দেখা চাকা করে পেলে সেইখিনি। তারপর মই সোমনাথরের লগত যেতিয়া মই ফার্স্ট ইয়াতে এডমিশন পালো, প্রথম দিনাখন ফার্স্ট ডে এডমিশন পোৱাৰ মানে পাইছো রেজাল্ট উলাইছে, সেই দিনাখন আমার চাতাল বলে একটা জায়গা আছে কলাপুরা ক্যান্টিনের সম্মুখত, চাতাল তুমি দেখিছা জায়গা, এই সিমেন্টের একটা বন্ধা আছে, তাতে বহি আছো সন্ধিয়া চা খাই খাই আছো। মানে সোমনাথ আহিলে, আহি পেলে মোর লগত বহিলে, তেও একাপ চা খালে, বোলা বোলে ফুড়ি আহোন, সোমনাথে কলে বোলা ফুড়ি আহোন, তেও মোক লৈ পেলে ফুড়াবলৈ গল। হ্যাঁ ফুড়াবলৈ গল, লৈ গল মানে এই কোপাই কোপাই প্রান্তিক সেইফালে লৈ গল। গৈ পেলে তেও শ্যামবাটির জায়গাত আকো আমি চাহ পানি খালো, খোৱাৰ পিছত তেও মোক এডভাইস করলে বোলে চোৱা ইয়াতে বহুত হাফ সাপ আছে, তুমি প্রথম একটা টর্চ কিনিবা, টর্চ লাইট একটু রেগুলার রাখবে, তাতে তেতিয়া কিন্তু ইয়াতে বিরাট লোডশেডিং হয়ে আসছে, আজিকালি লোডশেডিং নাই, এতিয়া লোডশেডিং মানে রেগুলার হবই, আন্ধার হয়ে যায়। তো এই বস্তুটি তুমি মাস্ট কিনিবা, এটু লগে লগে রাখিবা, এইবিলাক এডভাইস করলে কইসে এনেকে কিবা কিবি গল্প সল্প করে পেলে আমি গুছি এলো। তারপরে লাহে লাহে কাম আরম্ভ করলো, তা মোর কাম দেখে কোনো একন অকন মনে মনে থাকে, তা বেশি কথা কোয়া নাছিল দে, কথা বেশি নত। আর আমার সিস্টেম কি আসলে, আমি কাম করলে যেটু কাম করি প্রুফ লম, প্রুফটু আমি ডিসপ্লে করব, ডিসপ্লে বোর্ডত লগাই দিই, যাতে আন টিচার আহি পেলে তার উপর কমেন্ট করবে পারে।
এই এটা কি করে কে করেছে, এটা এটা ঠিক কর, এখানে এই কর, এখানে এই কর, এনেকে দায়িত্ব হয়ে গেল। তারপর নিজের মতো করিলো, বা খুব দরকারে তেও আহি পেলে হাতে কলমে দেখুয়া খুব সিস্টেমটো নাছিল, যে তোমাক আহি পেলে ড্রয়িংটো দেখাই দিবে কি নহ, তোমার মুখেরে কব তুমি গাইড করে তুমি কামে করে, এই তেনেকেভাবে চলিছিলে। তো আলটিমেটলি সোমনাথদার একটা সময়ত অল্প দিন যাওয়ার পিছত প্রায় ছমাহ যাওয়ার পিছত মোক এদিন কলে তুমি দুপুরে কি করো, দুপুরিয়া তুমি কি করা, মানে দুপুরিয়ায় কেতিয়া কাম করো কেতিয়া হয়ে থাকো, তুমি একটা কাজ করো দুপুরে ফ্রি হলে হ্যাঁ মোর ঘরত আহিবা, ঘরলে আহিব ঠিক আছে যাও বলু ঘরে, মানে প্রিন্ট লব হেল্প করব লাগে, প্লেট পেপার মেকিং নিজে করেছে, পেপার বনাইছিলে পেপার, সেই পেপারতে প্রিন্ট লৈছিল, যেমন এনগ্রেভিং এর আসলে এইবিলাক মানে আর সহদেব বলে একজন মানুষ আসলে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, আমি দুটাই মিলি তার ঘর প্রেস আছে, মানে ধরা আজি পেপার বনালে দুদিনমান তিনদিন পিছত সেই ড্যাম্প অবস্থাতে প্রিন্ট লয়, পেপারটা ড্রাই অবস্থা নলব এই ড্যাম্প অবস্থা ক্যালেন্ডারিং করি, ক্যালেন্ডারিং বলে কয় এটা বস্তুর প্রেসার পুরা পানি খিনি স্কুইজ করে উলাই দিলে, তেও অ্যাকচুয়ালি কি করেছিলে পেপার বনাওয়াটা মানে শিকিছিল আলটিমেটলি এইবিলা যাই পেলে সেই হেল্প করা, মানে ধরা গেঞ্জি গেঞ্জির পাল পাশে না গেঞ্জি কাপড় বগা গেঞ্জি কাপড় কিনি আনে, কিনি আনি পেলে এটু তিয়া রাখি তারপর পাল পায় পেপার বনাওয়া, পেপার পর পাল, এই পাল্পর পরা পেপার টু লিফটিং করা হয়, লিফট করে লিফট করে পেলে কেনেকে আমি বনাবলে সিস্টেম আছে, এই সিস্টেমত এটু আমি তারপর মই বহুতখিনি এই পেপার মেকিং টু মই বহুত আইডিয়া পাইছিল তারপরা, প্লাস তেও আমার সিনিকেতনত একটা পেপার মেকিং এর ওয়ার্কশপ আছে তাতে লৈ গৈছিলে, দেখাইছিলে বস্তুটো কি কেনেকে ধরনের হয়, কেনেকে হুকাব দিয়ে দিছিলে, এনেকে কাপড় এটা চাই কাপড় পেপার খিনি লিফট করে, লিফট করার পিছত এনেকে লৈ হ্যাং করে দিয়ে পানিখিনি পড়ে, তারপরে এই বস্তুটো এটা পিছিয়ে রাখি পেলে মেশিন আছে, মেশিন এই আমার আমার যেনেকে এটি মেশিন তেনেকে টাইপের মেশিন আছে তাতে পুরা চলাই দিয়ে পানিখিনি ওলাই যায়, তো এই এই বস্তুটো তেওঁৰ পৰা আইডিয়া তেওঁৰ পৰা বহুতখিনি এইবিলাক শিকিছিলো, প্লাস তেওঁৰ ঘৰত গৈ পেলাই মই যেতিয়া তেওঁৰ ছবি প্ৰিণ্ট লওঁ এইটো মোৰ কাৰণে বৰ ডাঙৰ কথা, যেতিয়া এতিয়া আমি আশাই কৰা নাই এই বস্তুটো, আৰু এতিয়াৰ দিনত এই যে ধৰা আজিকালি যিটো হয় ধৰা চাপোজ মই এতিয়া বৰ্তমান মই কাবাক আনি কম যে আই আহিবিচোন মোৰ ঘৰত মোৰ প্ৰিণ্ট ল'বি, সি কি চিন্তা কৰিব তাৰ বিনিময় কি পাওঁ কিমান টকা পাম, এই বস্তুটো আহি গৈছে, আগতে কিন্তু এটো নাছিলে, নাছিলে আগত তেতিয়া কথাটো হল এটা গৌৰৱৰ কথা, মানি মেকিং হৈ গ'ল, এতিয়া কি মই গৈ পেলাই শিকিব পাৰিম ভুল হৈছে কেনেকে প্ৰিণ্ট লয়, ধৰা তেওঁ বোলে এটাকে এইভাৱে কৰ হাতটো এনেকে দে, হয়তো মানে ৱাইপ কৰাৰ সময়ত তুমি এনেকে কাপোৰ হাত দি কৰো আৰু মই এনেকে আঙুলি কৰো, এনেকে নহয় হাতটো ইয়াৰ পৰা এনেকে চেপি দে, এই বস্তুটো টেকনিকেলি বহুতখিনি আমি শিকিব পাৰোঁ লগতে যদি কাম কৰোঁ, গতিকে তেওঁ যে এনগ্ৰেভিং কৰিছিলে তেওঁৰ এনগ্ৰেভিং বুৰিং ধৰাটো, এই বুৰিং বুলি কয় টুলছটো বুৰিং বুলি কয়, বুৰিং ধৰি কেনেকে চলাইছিলে সেইটো চাবলগীয়া বস্তু, তো এই কিছুমান টেকনিকেল কথা টেকনিকেল কামখিনি শিকিছিলোঁ তেওঁ থাকি পেলাই তেওঁলোকৰ গৈ গৈ, এই আৰু তেওঁলোক থাকে তিনিবছৰ, তাৰপৰা মই পাছ কৰি ওলালো 83 তেওঁ ৰিটায়াৰ হৈ গ'লে 83 যিখন আপোনাৰ এক্সিবিশন হল আপুনি সেই এক্সিবিশনৰ বিষয়ে কওকচোন অকণমান, আৰু কিতাপো ওলালে আপোনাৰ এখন, এইখন এক্সিবিশন আৰ্ট এণ্ড ডিলৰ পৰা কৰিলে তাহাঁতে স্পনচাৰ আছিলে, আৰু কিতাপটো তাহাঁতে স্পনচাৰ কৰিছিলে, পুৰা কিতাপটো লিখিছিলে মেঘালী গোস্বামী, তেওঁৰ বহুতখিনি ক্ৰেডিট আছিলে, অপিনিয়ন সময়তো মেঘালী আছিলে, তো মেঘালীয়ে মোক এনকাৰেজ কৰিছিলে এক্সিবিশনটো কৰাৰ কাৰণে, এইটো মেঘালীৰ কাৰণে মই কিন্তু এক্সিবিশনটো কৰিব পাৰিলোঁ,
আর করি পেলে এটাই ভালো হয়েছে যে তার দিল্লির নিচনা জায়গাতে এই গ্যালারির মোট 77 ওয়ার্ক আসিলে সব প্রিন্ট সব প্রিন্ট সব প্রিন্ট সব প্রিন্ট 77 প্রিন্ট আসিলে হয়তো এতিয়া তাদের 77 প্রিন্টর গোটেইখিনি বোধ হয় অলমোস্ট সেল হয়ে যাব লাগে এনেকে কাটাঙ্কে কোয়া নাই তাহাতে দিল্লি আর্ট গ্যালারি পুরা গোটেইখিনি লওয়ার কথা তারপর লকডাউন এইবিলাক ঝামেলা হয়ে গেল করোনা আহি গেল হয়ে গেল গেল সব মনে মনে হয়ে গেল নাহলে দিল্লি আর্ট গ্যালারি প্রপোজাল দিছিলে গোটে প্রিন্ট তেওঁলোকে লৈ লব স্যার গোটে কিটা এডিশন লব তারপিছত গুছি আহিলো যিখিনি হল হল এতিয়ালৈকে যি বিষয়ে মই তো গম নাপালো তা একচুয়ালি কি হয় মোক তো লগে লগে নকয় গ্যালারি স্পন্সর গ্যালারি বিজনেস বিলাক বেলেগ ধরনের এটা প্রফেশনাল বিজনেস যে সাপোজ তাহলে কিতাবটোর কারণে যে কিতাবটো ওলালে তার কারণে মোটামুটি 6-7 লাখ টাকা তো ইনভেস্ট করেছে ইনভেস্ট করব ইনভেস্টর পয়সা কিনে তাহলে তো ওলাব লাগবে কমিশন বেসে আছে সব চিন্তা করবো এইটো হল স্পন্সরের একটা সুবিধা যে হেডেক্ট লব না ন্যাচারালি যে ধরা 40% তাঁতক দিব লাগে কমিশন এটা তাঁতের কারণে ভালো একটা তাঁতরও হয়ে যায় মূরও হয়ে যায় আর যদি ছবি বিক্রি না হয় মোর কোনো তাতে মোর কোনো মানে আফসোস না থাকে এই আফসোস নাই এই কারণে নাই এটা মোর এটা থাকি যাব যে মানে আসু আসু থাকি তারপরে যে হয় হয়ে থাকি আর মই আজি এই যে এক্সিবিশন হওয়ার পিছতো মই যে নন স্টপ কাম করি আছো ইতালেকে ইতালে প্রায় 10-12 খনের উপর থক করিলো কাম স্যার আপনার স্টুডিওতে এবার দেখাই দিব নাকি স্যার আপনার স্টুডিওতে এবার দেখাই দিব নাকি হ্যাঁ জি আছো স্যার এটা কাম ভাল লাগিছে হয় এটা মোর মেশিন তো দেখা পাইছে না মেশিন দেখিছো দেখিছো স্যার দেখিছো মেশিন তো এইটো চলি আছে লাস্ট ইয়াতে একটা প্রুফ রাখিছো এইটো নতুন প্রুফ কামৰ বহুত ধুনিয়া লাগিছে সাইজল এইটো জিঙ্ক প্লেটৰ এইটো সাইজ আছে 26x40x26 এইটো মই স্পেশালি দিলি জিঙ্ক প্লেট অর্ডার দি বনাই আনিছিলো আর এটো একটা প্রুফ এটো চলি আছে এতিয়া স্টিল চলি আছে এটো একটা এচিং এর এটো প্লেট লিথ হয় এটো একটা প্লেট লিথ সোয়া ইয়াতে একটু ব্ল্যাক এন্ড হোয়াইট একটু কালার ইয়াতে মোটামুটি 8-9টা কালার আছে এটো একদম লাইট লাইটত করিছে না একদম লাইট লাইট কালারস অফ না সোয়া এই যে মই কেতিয়াবা আরম্ভ করো সাপোজ একটা ডার্ক কালার মারিলে অরেঞ্জ কিবা একটা আছে তারপরে মই গ্রিন মারিলো তারপরে কিন্তু হোয়াইট মারিলো হোয়াইট মারি পেলে মই হোয়াইট টুডে ভেরিয়েশন রাখিছো যেন ইয়াতে ডাবল হোয়াইট আছে এই হোয়াইট তো মই 2-3 বার মারিলো এইটো আছে এবার মারিলো এবার মারার লগে ভিতর যে ফ্লেভার টু কালার ফ্লেভার টু গম পাই তুমি এই মুখখন দেখিলে গম পাবা যে এইয়াতে এই ইয়ার পর এইটো কমশ হোয়াইট টু কেনেকে গৈছে পরিস্থিতি রাখিছো এতিয়ালৈকে হোৱা নাই চলি আছে কালি কালি প্রিন্টটো দেখাই আছো কালি কোনটো প্রিন্ট ললো এটা একচুয়ালি হেল্পার নাই লগতে মই অসুবিধা হয়েছে দেখিছেনে দেখিছো স্যার না এটো কালি ললো এটো আকো এটো কালি দুটা মান ললো আজি লম আকো এই কথা
চলি আছে কাম চাম আৰু কি কৰিবা স্যার বহুত ভাল কাম নকৰিলে একদম ভাল লাগি গৈছে স্যার সব দেখি স্যার দেখি খুব ভাল লাগি গৈছে আপোনাৰ মা দেউতা আপোনাৰ পৰিয়ালটো যত আপুনি প্ৰথম কলাৰ চৰ্চা আৰম্ভ কৰিছিল সেই বিষয়ে অলপমান কলে ভাল লাগিব স্যার চোৱা আমি মোৰ মা দেউতা দেউতাই হস্পিটেলত কাম কৰিছিলে এজ এ ফাৰ্মাচিষ্ট তেতিয়া আমাৰ পৰিবাৰৰ আমি সাত ভাই ভনী আছিলোঁ পাঁচ ভনী দুই ভাই ভাইৰ ভিতৰত মই সৰু তেতিয়া আমি মালিগাঁও গুৱাহাটী মালিগাঁও যিটো ৰেলৱে অফিচটো আছে তাৰ ওচৰতে আছিলোঁ ৰেল কোৱাৰ্টাৰত সেই হিচাপে তাতে আছিলোঁ তাৰপিছত তাৰ পৰাই পঢ়া শুনা কৰিছিলোঁ ৰেলৱে স্কুলত পঢ়া শুনা কৰিছিলোঁ কৰাৰ পিছত সেই মাধ্যমিক পাছ কৰাৰ পিছত মই আৰ্ট কলেজত সোমাওঁ মই পেলে চলি থাকে তাৰপিছত এই আমাৰ মানে কি ক'ম ঘৰৰ পৰা তেনেকে খুব যে ইণ্টাৰেষ্ট আছিল যে মই আৰ্টত এই লাইনত আহোঁ কোনো সেইটো একচুৱেলি নাজানিছিলে বস্তুবিলাক তেতিয়া দিনত কি কৰিব যাব কি কৰিব তথাপি মোক মানে নাইট কলেজ মানে ইউনিভাৰ্চিটি তেতিয়া ইউনিভাৰ্চিটি আছিলে হা তো তেতিয়া এই সেই সময়ত মই তথাপি এটা কলেজত নাইট কলেজত এডমিশ্যন ল'লোঁ এক বছৰ কৰিলোঁ তাৰপিছত মই বাদ দিলোঁ যিফালে কৰা মুস্কিল গতিকে মই এই আৰ্ট কলেজত পুৰা মন দি কাম কৰিলোঁ কৰি কৰি তেনেকৈ পাঁচ বছৰ গ'ল যোৱাৰ পিছত হায়াৰ ষ্টাডিৰ কাৰণে হায়াৰ ষ্টাডি চিন্তাই কৰা নাছিলোঁ যদিও কিন্তু সেই এক্সিডেণ্টলি তোমাৰ অসমৰ আন্দোলন আৰম্ভ হোৱাৰ পিছত বন্ধ পৰি গ'ল তেতিয়া হঠাৎ কি ক'ব নোৱাৰোঁ কিবা কাৰণতে মই গুচি গ'লোঁ দিল্লীত দিল্লীত গৈ ভৱেশ সিঙৰ লগ পাই তেখেতে গাড়ীৰে ভৰ্তি কৰালে সেই পিৰিয়ডত এতিয়া দিল্লীত থকা মানে ডাঙৰ এটা ইছ্যু তেতিয়া মোৰ বাইদেউ তেওঁ দিল্লীত আছিলে বাইদেউ হিন্দুস্তান ফাৰ্টিলাইজাৰত কাম কৰিছিলে একচুৱেলি ইনফেক্ট মোৰ ডাঙৰ যেতিয়া এই এই দুটা দুটা দুজন বাইদেউ যেনেকে ডাঙৰ বাইদেউ তেওঁ এতিয়া বৰ্তমান ৰেহাবাৰীত আছে তেওঁৰ সময়ত মই যেতিয়া গুৱাহাটী আৰ্ট কলেজত পঢ়া শুনা কৰিছোঁ আমাৰ ঘৰত খুব এটা যে স্পেচ আছিলে সেইটো নহয় মই তেতিয়া তেওঁৰ ঘৰত গৈ পেলাই কিছুমান সময়ত কাম কৰিছিলোঁ পেইণ্টিঙে তাতে এটা এৰেঞ্জমেণ্ট ৰাখিছিলোঁ গৈ পেলাই ৰাতি কাম কৰা কিবা কৰা আনকি বহুত দিন ৰাতি তেওঁৰ ঘৰত থাকি থাকি কাম কৰিছিলোঁ মই যেতিয়া গুৱাহাটী আৰ্ট কলেজত পঢ়ি থাকোঁ সেইবাবে যে গ'ল গ'ল গুৱাহাটী আছে পাছ কৰাৰ পিছত তোমাৰ সেই দিল্লী যোৱাৰ পিছত দিল্লীৰ বাইদেউ এজন আছিলে মাজু বাইদেউ তেখেতে মোৰ পঢ়া শুনা গোটেইখিনি খৰচাটো তেওঁ বেয়াৰ কৰিছিলে আনকি দিল্লীত থকাৰ যোৱা অহা খৰচা পাতি তেওঁ চব বেয়াৰ কৰিছিলে তেওঁৰ ঘৰত থাকিছিলোঁ থাকি পেলাই পঢ়া শুনা কৰিলোঁ 81লৈকে আছিলোঁ তাৰপিছত 79ৰ পৰা 81ৰ পিছত মই যেতিয়া আকৌ শান্তি নিকেতনত তাহো কৰিবলৈ মাষ্টাৰ ডিগ্ৰী কৰিবলৈ তেতিয়া সেই বাইদেউৱে মোক মাহেকে টকা পঠাইছিলে পঢ়া শুনা কৰা মোৰ কিন্তু ফাইনেন্সিয়েল খুব যে ভাল সেইটো নাছিলে কাৰণ দেউতাইতো ৰেল কৰ্মচাৰী আছিলে তাৰপিছত সেই বাইদেউৱে মোক প্ৰতি মাহে পঢ়াৰ যি খোৱা দোৱা হোষ্টেল ফিজ আদি কৰি কামৰ কাৰণে যিখিনি পইচা লাগে মোটামুটি তেতিয়াৰ দিনত আমি বোধহয় 300 টকাকে মোক মাহেকে দিছিলে তাতে আমি চলিছিলোঁ মই চলি পেলাই কাম কাম কৰিছিলোঁ তাৰ ভিতৰতে বহুতখিনি ধৰা এফেল এফেল কৰি মেনেজ কৰি কাম কৰি গৈছিলোঁ তো সেই মাষ্টাৰ ডিগ্ৰী তাতে মাষ্টাৰ ডিগ্ৰী কমপ্লিট কৰাৰ পিছত সেই ভাজিতে তাৰপিছত মই আকৌ কমপ্লিট হোৱাৰ লগে লগে আকৌ গুৱাহাটী মানে পঢ়ি থকাৰ অৱস্থাতে শুভাবৰ্মা এখন চিঠি দিছিলে মোক যে তুমি ইয়ালৈ গুচি আহা এইটো হয়তো আগতে কৈছো মই ৰিপিট কৰি আছো আকৌ উপায় নাই লাইনত গৈ আছে এইভাৱে কৰিলো তো যেতিয়া আচ্ছা মই ইয়াতে এটা কথা যেতিয়া শান্তি নিকেতনত পঢ়িছিলো তেতিয়া মাষ্টাৰ ডিগ্ৰী পঢ়াৰ সময়ত বৰ্তমান মোৰ যে মিছেছ আছিলে মিছেছ কল্পনা দা তেখেতে লগত ভাল পোৱা হ'ল ভাল পাই তাৰপিছততো কমপ্লিট কৰিলো তেতিয়া তেওঁ আছিলে চিৰামিক ডিপাৰ্টমেণ্টৰ তেওঁ বি ফাইন ফাইনেল ইয়াৰ মই এম ফাইন আছিলোঁ তেনেকে হৈ যে গ'ল
তেওঁৰ পঢ়া শুনা কমপ্লিট কৰি তেওঁ নেশ্যনেল স্কলাৰশ্বিপ পালে, পাই পেলে এক বছৰ ইয়াতে কৰিলে, তাৰপিছৰ বছৰত বেনাৰসত গুচি গ'ল। আৰু সেইটোৱে তাৰপিছত মই 1984ত যেতিয়া গুৱাহাটী আৰ্ট কলেজত জইন কৰোঁ, 83-84ত জইন কৰোঁ, 84তে জইন কৰিছিলে। তো তেতিয়া জইন কৰাৰ পাছত অলপ দিন পাছতে মই বিয়া পাতিলোঁ। পাতি পেলে সংসাৰ আৰম্ভ হ'ল। তেওঁ তেতিয়া বেনাৰসত পঢ়ি আছে, পঢ়া সময়তে মই বিয়া পাতিলোঁ। পাতি পাতি তেওঁ আকৌ বেনাৰস গুচি যায়। সেইবাবে তেওঁ তাতে নেশ্যনেল স্কলাৰশ্বিপ কৰি আছে, মই ইয়াতে চাকৰি কৰি আছো, জইণ্ট ফেমিলিত আছো, তেনেকেভাৱে চলি আছে। লাহে ধীৰে চব আল্টিমেটলি এটা সময়ত পাৰিবাৰিক কিবা প্ৰব্লেমৰ কাৰণে হওক, স্পেচ নাথাকাৰ কাৰণে হওক, অলপ মই চেপাৰেট হ'ব লগা হ'ল। যেতিয়া তেওঁ আহিলে ভাড়া ঘৰত আছিলোঁ, এই ভাড়া ঘৰত থাকি 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 তোমাৰ মই গুৱাহাটী আৰ্ট কলেজত চাকৰি কৰাৰ পৰা আদি কৰি চব গোটেইখিনি কৰি আছিলোঁ। ইন দ্য মিন টাইম তোমাৰ আমাৰ এটা মালিকৰ এটা ঘৰ আছিলে পাহাৰৰ ওপৰত, সেই ঘৰটোত তেতিয়া কোনো নাথাকে। মই তেতিয়া সেই এটা লাষ্ট পিৰিয়ডত মই যেতিয়া ইয়াতে 2005-2004-2005ত মই তাতে শ্বিফ্ট কৰোঁ। শ্বিফ্ট কৰি পেলাই তাতে থাকোঁ, তাৰ পৰা চলি থাকে বহুত দিন। তাৰপিছত মই 2006-2007-2008ত মই শান্তি নিকেতনলৈ জইন কৰোঁ আকৌ এজ এ প্ৰফেচাৰ হিচাপে। তো সেইভাবে চলি থাকে আৰু। আৰু বাইদেউটো কেতিয়া শান্তি নিকেতনতে আছিলে, আপুনি যেতিয়া গুৱাহাটীত থাকে? বাইদেউ মোৰ লগত খুব বেছি দিন থকা নাছিলে। তেওঁ মানে 2000 বেছিদিন মানে আমি বিয়া কৰাৰ পিছত একেলাহে তেওঁ 84ত গ'ল, 84-85-86ত আকৌ গুচি আহিলে। তেতিয়াৰ পৰা আমি একেলগে আছোঁ। থাকি পেলাই মাজতে আকৌ মোৰ ছোৱালী জন্ম হ'ল হেৰি ছেপ্টেম্বৰত, চনটো মই একজেক্টলি মই পাহৰি যাওঁ। ছোৱালী জন্ম হোৱাৰ পাছত আল্টিমেটলি ছোৱালীয়ে মোৰ তাত থাকিব নিবিচাৰিলে, মা আইতাৰ ওচৰত থাকে। যেতিয়া ইন বিটুইন ধৰা এনেকে থাকে, তাহাঁতৰ মা মিছেছৰ হোৱাই দেউতাৰ গা বেয়া হৈ গ'ল, এটা সময়ত তাই শ্বিফ্ট কৰি আহিলে বৰ্ধমানলৈ। তেতিয়া মই আকৌ অকলশৰীয়াই থাকিলোঁ। অকলে থাকি থাকি প্ৰায় 15-20 বছৰমান মই অকলেই থাকিলোঁ। ইমান থাকি তেতিয়া ল'ৰা জন্ম হোৱাৰ পিছত ল'ৰাই তেতিয়া আমাৰ লগতে আছিলে 5-6 বছৰমান, তেওঁ তাতে পঢ়া শুনা কৰিছে অলপ দিন। তাৰপিছত যেতিয়া মা গুচি আহিলে, ল'ৰা থাকিবলৈ প্ৰশ্ন নাই, তো মা পুৰা ফেমিলি শ্বিফ্ট কৰি গ'ল বৰ্ধমান। তাহাঁতে বৰ্ধমান স্কুলত পঢ়া শুনা কৰিছিলে, তাৰপৰা চব কৰি পেলাই এতিয়া বৰ্তমান ল'ৰা তোমাৰ বেংগালোৰত আছে, চাকৰি কৰি আছে। আৰু ছোৱালীটো বৰ্তমান বিয়া চিয়া হ'ল বম্বেত, তাৰ হাজবেণ্ড চাকৰি কৰে, তেনেকেবাৰে চলি আছে সংসাৰ। আৰু এতিয়া নাতি হ'ল, নাতিয়ে মোৰ লগতে আছে বৰ্তমান, 1 বছৰমান হ'ল, ছেপ্টেম্বৰত 1 বছৰ হ'ব এই ছেপ্টেম্বৰত। বৰ্ধমান কেট বুলি এটা কলেজ আছে, কেটত বৰ্ধমান কলেজত এটা ফাইন আৰ্টছৰ কলেজ এটা আছে, তাতে বি ফাইন কমপ্লিট কৰিলে, কৰাৰ পিছত মাষ্টাৰ ডিগ্ৰী কৰিলে দিল্লী কলেজ অফ আৰ্টৰ পৰা এপ্লাই ৰাইট লৈ পেলাই। তাৰ পিএইচডি কৰিলে তোমাৰ শান্তি নিকেতন যাকো, পিএইচডি কমপ্লিট কৰাৰ পিছত তাৰ বিয়া হ'ল। সংসাৰ চলি আছে আৰু। আপোনালোকৰ ঘৰুৱা পৰিৱেশটো কেনেকুৱা, ধৰক আপুনি, তাৰপিছত আপোনাৰ ছোৱালী, আপোনাৰ ল'ৰা আৰু বাইদেউ যেতিয়া একেলগ হয়, আপোনালোকৰ মানে কি কি ধৰণৰ কথাত, মানে ৰসাল কথাবিলাক কি ধৰণে হয়? ধৰক আপুনি
আপোনাৰ কামৰ মাজত বা আপোনাক ইমান দিন সিহঁতে নাইও পোৱা মাজতে, গতিকে কি কেনেকুৱা কিবা এনেকুৱা হয় নেকি যে হঠাৎ আপুনি কিবা মন নাই বা কমপ্লেইন কৰে নেকি তাহাঁতে কিবা আপোনাক? অঁ কমপ্লেইন তো সদায় মোৰ ওপৰত কমপ্লেইন সদায় আছে, ঘৰত কিবা লাগে সেইটো মই মন নকৰিলো, সেইবিলাকলৈ অশান্তি থাকে। তাৰপিছত ধৰক মই কোনো এটা বস্তু ইয়াত আছে, তাৰ ইয়াৰ পৰা মই গুচাই তাতে থলো, ঠিক জেগাত নথলো, সেই লাগি গল গণ্ডগোল, তেনেকে টাইপৰ গণ্ডগোল চলি থাকে। আপুনি ষ্টুডেণ্টক লৈ পেলাই যিমানখিনি চিন্তা কৰিছে বা টাইম দিছে, সেইধৰণে আপুনি ফেমিলিৰ কথাবিলাক একেধৰণে নিব পাৰিছিল নে? দিব একচুৱেলি হয়তো খুব বেছি দিব পৰা নাই, তথাপি যিমানখিনি দিব লাগে মই সেইখিনিমানখিনি দিছিলো, কাৰণ ছোৱালীৰ পঢ়া শুনাৰ সময়ততো নিশ্চয় মই চিন্তা কৰিছিলো যে তাতে ডিফাইন কৰিব, দিল্লীত কেনেকে এডমিশ্যন পাব কি কথা, সেইবিলাকতো তাইক লৈ যাব লগা হ'ল, এডমিশ্যন টেষ্ট দিলে এডমিশ্যন পালে। তাৰপিছত পি এইচ ডি কৰাৰ কাৰণে যিখিনি দৰকাৰ সেইখিনিৰ কাৰণে মই চেষ্টা কৰি PhD কৰালো। সেইখিনি সমস্যা ল'ৰাৰ ক্ষেত্ৰতো চেম, ল'ৰাটো ইয়াতে আছিলে, ইয়াতে বিতে ইঞ্জিনিয়াৰিং কলেজত পঢ়া শুনা কৰি পেলাই তাতে চাকৰি পাই তাত গ'ল, যিখিনি তাহাঁতৰ লগত কৰিব লাগে সেইখিনি কৰিছো মই, এইটো নহয় যে কৰা নাই, কৰ্তব্যখিনি মই কৰিছো, ষ্টিল নাও কৰ্তব্য কৰি গৈছো। হয় মই যিমানখিনি সময় দিব লাগে তাহাঁতে, মই যেন ধৰক আজি কলেজত গৈ পেলাই ল'ৰা ছোৱালীৰ লগত যিমানখিনি কণ্টিনিউৱাছলি কাম কৰোঁ, হয়তো তাহাঁতৰ লগত সেই সময়খিনি ঘৰত দিয়া নাই, হা, কিন্তু যিখিনি তাহাঁতৰ দৰকাৰ সেইখিনি মই কৰিছো। আচ্ছা, হয়। আৰু সিহঁতে আপোনাক ভয় কৰে নে মাকক ভয় কৰে, বাইদেউক বেছি ভয় কৰে? এতিয়া মই তাহাঁতক ভয় কৰো, এতিয়া তাহাঁতক মই ভয় কৰো, সিহঁতে মোক শাসন কৰে, সেইটো নকৰিবা, সেইটোৱেই তাত নাযাবা, এতিয়া এতিয়া লকডাউন পিৰিয়ড আছে, ছোৱালীটো অতি পুৰোতে মাস্ক লগোৱা কিবা লগোৱা, এই ঘৰৰ পৰা বাহিৰৰ পৰা অহাৰ লগে চাবোন দি হাত ধোৱা পানী ধোৱা, মই পাহৰি গলো, এই গালি খালো, শাসন কৰিছে ভালো লাগে চাগে ছাৰ? কেতিয়াবা ঠিকে লাগে, কেতিয়াবা আকৌ মাজে মাজে বিৰক্ত লাগে, বেছি কলে বিৰক্ত লাগে, মই নাজানো আজি আজিকালি বয়সৰ কাৰণে হল নেকি ক'ব পৰা নাই, বেছি একে কথা দুই বা তিনিবাৰ কলে মোৰ খং উঠি আহে, হয়তো মই পাহৰি গলো, চাপ'জ এই জোতাযোৰ ইয়াতে থবলে মই ইয়াত আনিলো, সেইটো যোৰা তাহাঁতৰ প্ৰব্লেম হৈ গ'ল, এই ইয়াতে আকৌ নাচে, এই প্ৰব্লেম বিলাকে মোৰ প্ৰব্লেম, বাকী একো। আৰু ছাৰ আপুনি ভাল ৰান্ধেও, আপুনি ভাল ৰান্ধা বান্ধা কৰো, আমি যেতিয়া একো জনা নাছিলো তেতিয়া আপুনি মোক বনাই খুৱাইছিল, আমাৰ মনত আছে। অঁ তোমাৰ আৰ্ট কলেজৰ ল'ৰা ছোৱালী বহুতে মোৰ ঘৰত খাইছে, খোৱা যোৱা কৰিছে, ৰান্না বান্না কৰিছে একেলগতে, ষ্টিল সেইখিনি আৰু ইয়াতে নহয়, ইয়াতে কৰা অসুবিধা বহুত ৰকমৰ অপ্লিকেশ্যন আছে, ইয়াতে বহুত ৰকম কথা আছে, ৰান্না বাঢ়া ষ্টিল নহয়, যে ইমান দিন ধৰি ধৰা লকডাউন হ'ল, মোৰ মিছেছ ল'ৰাক তাত আছিলে বেংগালোৰত, তিনিমাহ মই ছোৱালী আৰু নাতি লৈ পেলাই অকলে ৰান্না বাঢ়া ঘৰ মোচা আদি কৰি বহুতখিনি কাম, ৰান্না বঢ়াটো ৰেগুলাৰ টুকুনৰ পৰা উঠিয়ে ৰান্ধিব গুচি যাওঁ,